ছোটদা অন্য কাউকে ভালোবাসে আর তুমি ছোটদাকে ভালোবাসো। ছোটদা অন্য কাউকে চায় আর তুমি তুমি ছোটদাকে চাও। ছোটদা অন্য কারোর জন্য তার ভালোবাসা বাঁচিয়ে রেখেছে আর আর তুমি তুমি ছোটদার জন্য ভালোবাসা বাঁচিয়ে রেখেছো। একটা কথা বলবো কি, আমি যেটুকু বুঝেছি তাতে দুটো সম্পর্কই ভেঙে গেছে। দেখুন স্যার, দেখুন দেখুন স্যার, লখনৌতে কি হয়েছিল স্যার, দেখুন কি হয়েছিল স্যার। সিমিলার কেস, সিমিলার কেস, একটা ঘটনা ঘটেছিল সেখানে অভিযুক্ত এক। প্লিজ ভজন, আমি আইনের চলন্ত এনসাইক্লোপিডিয়া, বুঝতে পেরেছো? এসব রেফারেন্স আমাকে দিও না, এগুলো আমার কণ্ঠস্থ। আমি এমনি এমনি অগ্নিজিৎ মুখার্জি নই, এইসব রেফারেন্স আমাকে দিও না, এইসব রেফারেন্স এখানে খাটবে না, এখানে খাটবে না। তার কারণ ওই পেন ড্রাইভটা সবকিছু মাটি করে দিয়েছে, ওই পেন ড্রাইভটা সবকিছু মাটি করে দিয়েছে। অন্য কিছু ভাবতে হবে, অন্য উপায় ভাবতে হবে, অন্য উপায়, বুঝতে পেরেছো? উপায় উপায় স্যার একটা মাথায় খেলছে। কি উপায় স্যার, যদি সাহস দেন তাহলে বলি। হ্যাঁ বলো বলো বলো, কি উপায় স্যার? গীতা খুব জনদরদী, নারীদের প্রতি খুব দরদ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি গীতার ক্যারেক্টার সার্টিফিকেট তোমার কাছ থেকে চাই না স্যার। স্যার আমি 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 বুঝিয়ে বলছি স্যার, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন দৌড়চ্ছিল, নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়চ্ছিল পদ্ম, আর তার পিছনে যারা তাড়া করছিল ওকে ধরার আগেই গীতা নাকটা ওখানে গলিয়ে দেয়, ওদের মধ্যে মারামারি হয়, গীতা হাত চালায়, তারপর সেই যে কেসটা শুরু হলো, 14 দিনের জেল হেফাজত হয়ে গেল। আমি সব জানি, আমি জানি জানি এই ঘটনাগুলো আমি সব জানি। তুমি কি বলতে চাইছো সেটা সোজাসুজি বলো। বুঝলাম, একটা মেয়ে যদি একই রকম ভাবে দৌড়ে বিপদে পড়ে ওর কাছে যায়, ওর সামনে পৌঁছায়, তাতে লাভ? যদি মেয়েটাকে ও বাঁচায়, মানে তাতে লাভটা কি? লাভ তো একটা আছে স্যার, ওই চারজন তো আর স্যার স্যান্ডি, বিপুল, সপ্তম কিংবা তন্ময় হবে না, তবে ওই চারজন হবে প্রফেশনাল কিলার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো কি? এইসব একদম করবে না, একদম না। আইনের ভাষা প্রয়োগ করো, দরকার হলে আমরা উচ্চ আদালতে যাব, আমরা সেখানে কেসটা নেব। আরে গীতাকে আমি আইনিভাবে বাদ দিতে চাইছি, কোনো রকম সমাজ বিরোধীমূলক কাজ নয়, বুঝতে পেরেছো ভজন? ইউ আর অ্যান অ্যাডভোকেট, লয়ার অগ্নিজিৎ মুখার্জি জুনিয়র, তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি ভারসাম্য হারিয়ে ফেলেছো নাকি? স্যার আমার কথাটা একটু শুনুন স্যার, এই দুটো দিক আছে, এই কেসটা দুটো দিক আছে স্যার। কোনো দিক নেই, গীতা যদি ওই চারজনকে ধরে ফেলে, গীতা একটা ডেঞ্জারাস মেয়ে, মারকুটে মেয়ে, বুঝতে পেরেছো? ও কথায় কথায় বলে যে কোর্টে আমার মুখ চলে আর বাইরে হাত, তুমি জানো না? জানি স্যার, তাও তারপরেও তো ও মেয়েটাকে বাঁচাতে যাবে। হ্যাঁ তো ওই চারজনকে যদি মেরেও দেয়, মেয়েটা তো রয়ে গেল গীতার কাছে, আসলে তো স্যার ও আমাদের অ্যাপয়েন্ট করা, বুঝতে পারছেন স্যার কি বলছি? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।